আসানসোল মুভির একটা টপ অন পুজো হয় যেটা তো সেখানকার আজকে থিম সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো চলো দেরি না করে চলে এসেছি আসানসোল ধাক্কা গোপালনগর। তো সেইখানে আজকে পুজো কমিটির এই বছরকার যে পুজোর থিম নর্মালিভাবে বানানো হয়েছে জাস্ট প্যান্ডেল, তো তাও কারুকার্য করা হয়েছে সামনের ফাংশনটাতে, বাট এখানে প্রতি বছর যে বড় কালীটা যে বানানো হয় এই বছর বানানো হয়নি, বাট খুব সুন্দর থিম করেছে অলরেডি। তো ভিউয়ার্স তোমাদেরকে চলো এখানকার থিমগুলো সব দেখাই, তো চলো কী বলছো তোমরা, দেরি করবে তাড়াতাড়ি করি চলো। আমরা চলে এলাম আপকার গার্ডেন। এবছর কালীপুজোর এখানকার থিম কৈলাস পর্বতকে নিয়ে মনে হয় করা হয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো ভেতরে কীরকম কী কী রয়েছে তো গেলে জানতে পারবো, তো দেরি না করে চলো ভেতর থেকে, আর চলো তোমাদেরকে প্যান্ডেলটা সব ঘুরে দেখায়। ঘুরে দেখালাম নিশ্চয়ই দেখতে পেলে, তো বুঝতে পারছো যে কীরকম সিনসেন এত সুন্দরভাবে কৈলাস পর্বতের মতন ভেতরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এমন কৃষ্ণ বার হচ্ছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে থিমটা। তো এরকম কালীপুজো মনে হয় ওটা মানে পশ্চিম বর্ধমানে এরকম থিম কোথাও পড়েছে আপাতত, তো মনে আশা করি এটাই এবছর মনে হয় ফার্স্ট হবে। এবারে চলো তাহলে এখানকার থিম তো সব দেখে নিলে, চলো তাহলে নেক্সট প্যান্ডেল দিকে এবারে যাওয়া যাক, তো চলো সবাই। ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের সেই ইসকো গেটের সামনে,
খুব বড় প্যান্ডেল যেটা আমাদের এবছরে আসানসোল পশ্চিম বর্ধমানে ফার্স্ট হয়েছে। এই প্যান্ডেলটা জাস্ট 7 লাখ রুপিস খরচা করে প্যান্ডেলটাকে বানানো হয়েছে। তো খুবই মানে আসানসোল পশ্চিম বর্ধমানে খুবই প্রচলিত এই বছরকার পুজোর বেস্ট অ্যান্ড বেস্ট থিমের মধ্যে। তো চলো ভেতরে এর সমস্ত কিছু বর্ণনা তোমাদের সবাইকে দেখায়, কি বলো সবাই দেখবে তো? চলো তবে। Gracias.